কিয়ামতের পূর্বে কতজন নিজেকে মিথ্যা নবী হিসাবে দাবি করবেন? সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনাদেরকে বেসিক্যালি তিনটি কুইজ করা হবে। সো তিনটির মধ্যে আপনারা একটির মধ্যে অপশন পাবেন এবং তিনটি কোশ্চেনের উত্তর দিতে পারলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? হ্যাঁ ইচ্ছুক। প্রিয় ভাই ইচ্ছুক? জি ইচ্ছুক। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিওর? শিওর ভাই। হ্যাঁ শিওর। আপনিও? সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনেটা নিয়ে নেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাইয়েরা উত্তর দিয়েছে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হতেন? আবু বকর না। আপনি? জামাই। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হতেন? আবু বকর। অপশন দেব? অপশন অপশন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হতেন। জামাই হতেন? জামাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাই হতেন, শ্বশুর? হ্যাঁ। শিওর? শিওর। আমরা এটা নিয়ে নিচ্ছি যে দর্শক, আমরা দেখতে পারতেছি যে ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। আপনারা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে গেছেন। এই কোশ্চেন উত্তর দিতে পারলে আপনারা ছোট্ট একটা পুরস্কার পাইতে পারেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, কিয়ামতের পূর্বে কতজন নিজেকে মিথ্যা নবী হিসাবে দাবি করবেন? এটা বলতে পারব না। উইদাউট অপশন আপনারা কিন্তু অপশন পেয়ে গেছেন। হ্যাঁ, ইসু নবী হচ্ছে তিনজন, এরকম তিনজন, তিনজন মনে হয়। প্রিয় ভাই? সঠিক জানা নাই। সঠিক জানা নেই। আমি উত্তরটি বলে দিব, আর যদি আপনারা বলেন যে না আমাদের পুরস্কারের দরকার নাই, আমরা অপশন চাই, তাহলে অপশনও দিব। আচ্ছা অপশনটা বলেন দেখি, ট্রাই করি। অপশন হচ্ছে 50-50 দেই, 30 জন অ্যান্ড 20 জন। একটা ইনশাল্লাহ। শিওর? 30 জন হতে পারে। 30 জন? হ্যাঁ। প্রিয় ভাই? 30 জন। আমি 20 জন। 20 জন? জি। দর্শক, আমরা দেখতে পারতেছি যে এই দুই ভাই যে উত্তরটা দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। কিয়ামতের পূর্বে 30 জন মানুষ নবীকে মিথ্যা নবী দাবি হিসাবে করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।